মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর দেখতে পাচ্ছ সকাল সকাল পাটিসাপটা হাতে নিয়ে বসে গেছি। এটা একটা আন্টি দিয়েছে, অনেকগুলো পাটিসাপটা পায়েস শুটকি মাছ এসব পাঠিয়েছে, শুটকি মাছটা ও খাবে আর কি, ওকেই দিয়েছে, ও খুব ভালো খায়। আন্টির কাছে খেতে চেয়েছিল তাই, আর এখানে বসেছে মিষ্টি পড়তে। এর আগে ওটা আমি একটা অ্যাটেম নিয়েছিলাম ব্লগ বানানোর জন্য, ও আমার ফোন ফেলে দিয়েছিল ব্যাগ সরাতে গিয়ে, আমি স্ট্যান্ড করে রেখে দিয়েছিলাম, ও ব্যাগ সরাতে গিয়ে আমার ফোন ফেলে দিয়েছে, তো আর হয়নি। আর এখানেই ও পড়তে বসেছে, কোথায় গেল এই দেখো। তো এরকম ভাবেই চলছে আর কি। তো চলো, এটাই আজকে আমার ব্রেকফাস্ট আছে। শরীরটা কালকে অনেক রাতে খাওয়া দাওয়া হয়েছে, তো ভালো লাগে না, খেয়ে পাঠিয়ে খুব ভালো খেতে হয়ে যাবো। যদিও আমি মিষ্টি খুব ভালো খাই, তার জন্যই নিয়ে বসা আর কি। তো চলো খেয়ে দিয়ে নিই, আর আজকে তো সেরকম রান্না নেই, এসব কথা পরে বলছি। বুঝতেই পারছো, জাস্ট স্নান দান করে একটু রোদে দাঁড়াবো বলে বাইরেটা এলাম। ছাদে গেলে দু মিনিটে চুলটা শুকিয়ে যেত, কিন্তু ছাদে যে গেলে না আবার হাওয়াটাও লাগবে, ওটাও একটা বিপদ। তো এখানেই লাগছে একটু একটু হাওয়া, তো বুঝতেই পারছো ওখানে গেলে আরোই লাগবে। তো শ্যাম্পু ট্যাম্পু তো করে নিলাম, তারপর বিয়ে বাড়ি দেখা যাক কি করি। এখনো পুরোটা শিওর নই, যাবো কি যাবো না বুঝতে পারছি না, শরীরের ওপরেই ডিপেন্ড করছে। তো এই আর কি, এমন কিছু খারাপ নয় যে মানে বুঝতেই পারছো পেটের দিকে একটু বেশি চাপ পড়ে যাচ্ছে এত খাওয়া দাওয়া। এই আর বলেছিলাম যে আজকে খুব একটা রান্না নেই, কালকের ফ্রাইড রাইস ছিল, আর পাপা বেগুনিটা ভালো খেয়েছিল, বলেছিল আজকেও ভেজে দিতে। তো পাপাকে ডাল আর বেগুনি ভেজে দিয়েছিলাম আর ডিম ভেজে দিয়েছিলাম, ওটা দিয়ে পাপা খেয়ে গেছে, আর নিয়ে গেছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, কালকেরটা টিফিনে নিয়ে গেছে ওটা। আর আমরাও আজকে খাবো, মাছের ঝাল বানিয়েছি ওর আর আমার জন্যে, আর মামনি যেহেতু রাতে আর ফ্রাইড রাইস তো রয়েইছে, চিলি চিকেনও রয়েছে, চিলি চিকেনটা যদিও বলে তাহলে গরম করবো, নয়তো রেখেই দেবো ফ্রিজে। আর এবার ও বিয়ে বাড়ি যাবে কিনা সেটা একদমই শিওর নই, আমারটা তাও একটু চান্স আছে, ওরটা চান্স আছে কি নেই বলতেই পারবো না। তাই জন্য ওর ফ্রাইড রাইসও থাকবে, চিলি চিকেনও থাকবে রাতে, ওটা নয় ও খেয়ে নেবে থাক যদি ও বিয়ে বাড়ি না যায়। তো এইসবই কথাবার্তা হয়ে রয়েছে, আর মাছের ঝাল দিয়ে আমরা ফ্রাইড রাইস খেয়ে নেবো, আর মামনিকে ওটস বানিয়ে দেবো, যেহেতু সন্ধ্যাবেলা আবার রাতে বিয়ে বাড়ি খাবে তাই জন্যে। এই আর কি কথাবার্তা, ভালোই রোদ ফোদ আছে, রোদ যেখানটাতে আছে ওখানটায় আসলে আমরা জামা কাপড় মেলে দিই, তো ওই দিকটাতে ওই জন্য যাওয়া যায় না খুব একটা। যাবো আমি একটু তোমাদের সাথে কথাবার্তা বলবো বলে এই দিকটাতে এলাম, দেখবে আমাদের এখানে দুখানা ডালিয়া ফুল ফুটেছে। এই দেখো প্যান্ট মেলা এখানটাতে, দাঁড়াও এই দেখো, দেখতে পাচ্ছ তো দুটো ফুটেছে, আর ওই দিকটাতে ফুটছে, এই দেখো বেশ ভালোই ফুটছে, ফুলগুলো ফুটুক আগে। তো চলো আমি একটু চুলটা শুকিয়ে নিই তাহলে, রোজ দেখাবো ভেবেও যেটা ভুলে যাই সেটা হচ্ছে এই গাছটা, দেখেছো তো, এটা মামুনি ফেলেছে, বীজগুলো বোধহয় ফেলেছিল সেখান থেকে হয়েছে, ভালোই হচ্ছে। গাছের জিনিসের মানে নিজের লাগানো গাছে এরকম হলে কিন্তু বেশ ভালোই মজা লাগে ভাই, বা বাড়িতে হলে পরে দেখো না, ভালোই ধরেছে, মোটামুটি ধরেছে গাছটাতে, ওই দিকটাতেও ধরেছে, দেখা যাবে কি না বুঝতে পারছি না, দেখছি দাঁড়ো, হাত দিতে খুব একটা ইচ্ছে করছে না, এই দেখো ভালোই ধরেছে, যাই হোক হোক আগে, তারপর তোমাদেরকে আবার দেখাবো। বা এই বালতিটা করেই আমরা গাছে জল ঠল দিই আর কি, আবার তোমাদের সামনে রেডি রেডি হয়ে চলে এসেছি। আজকে পরেছি ওই যে শাড়িটা দেখাচ্ছিলাম ওই শাড়িটা, যদিও এই শাড়িটার সাথে ব্লাউজ ছিল, দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়ো, এই যে ব্লাউজটা ছিল এই হাতায় কাজ করা, এই ব্লাউজটা মামুনির একদম মাঝে, মামুনি একদম রোগা হয়ে গেছিলো তখন বানিয়েছিল, আই থিঙ্ক এখন মামুনিরও একটু মানে খাপাতে খুলতে সব কিছু একটা করতে হবে, খুলতেই হবে, তো আমি খুলেছিলাম কিছুটা, তারপরেও খুব কষ্ট হচ্ছিল, আর এখন আমার মনে হয় যে ম্যাচিং করে খুব কমই পরা হয়, তো আমি আমার ওই এবার পুজোর যে শাড়িটা ছিল সেই লাল ব্লাউজটা পরে নিয়েছি, আর আমার মনে হচ্ছে খুব একটা খারাপ লাগছে না, ঠিক আছে তারপর তো আবার শাল গায়ে দেওয়াই থাকবে, অসুবিধের কিছু নেই। তো এই হচ্ছে সেই শাড়িটা, বিশেষ করে আমার এটার আঁচলটা খুব ভালো লেগেছে, এই যে এখন দেখাতে পাচ্ছি না ভালো করে, ও রেডি হয়ে নিক তারপর তোমাদেরকে দেখাচ্ছি যদি টাইম পাই। তো এই হচ্ছে
শাড়ির আঁচলটা, আঁচলটাই আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল। এই হচ্ছে সাজ আজকের। তো চলো, অনেক লেট হয়ে যাচ্ছে, এবার বেরোবো। রাত্রি 11:34, জাস্ট আসলাম, এসে চুল টুল বেঁধেছি, মেকআপটা তুলেছি, এইটুকুই। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। বুঝতেই পারছো, বিয়ে বাড়ি খেয়ে খেয়ে না জাস্ট হাঁপিয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না এই আর কি। তো আবারও 9 তারিখের অপেক্ষা, 9 তারিখটা গেলে শেষ হবে এই যা। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ, যদি মনে হয় যে এই চ্যানেলটার পাশে থাকা যায়, তাহলে থাকতে পারো। আর যারা অলরেডি আমার পাশে আছো, তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। আর আজকের, আমি কালকে বলেছিলাম যে বিয়ে বাড়ি আছে, সেই ব্লগে অনেকেই কমেন্ট করে বলেছো যে আমার সাজ দেখতে পারবে, আমাকে নাকি সাজলে ভালো লাগে। তাদেরকে বলবো সত্যি, যদি মন থেকে বলে থাকো তাহলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইটুকুই। তো চলো আজকের মতো এখানেই।